আই ফ্রেন্ড ওয়েলকাম টু শিখা ফুড ওয়ার্ল্ড চলে এসছে আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পাবদা মাছের ঝাল তার আগে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে যে বেলাইকনটায় সেটা প্রেস করে দিন তো চলুন বানানো শুরু করি প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর মাছগুলো ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তেলে এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না মাছগুলোকে ভাজা কমপ্লিট এরপর মাছগুলো আমি তুলে নেব এরপর কড়াই গরম করতে দিয়েছি তাতে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো সরষের তেল তেল গরম হলে তাতে দেব একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে এবং দুটো পেঁয়াজ পেঁয়াজটা কুচো করে রেখেছি সরু সরু ঝিরিঝিরি করে এ পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপর তাতে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এই তেলের উপরে লঙ্কা গুঁড়োটা দিলে একটা সুন্দর কালার আসে সেই জন্য আমি পেঁয়াজ ভাজতে ভাজতেই এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম রসুন বাটা আর টমেটো কুচি এগুলো দিয়ে একটু ভেজে নেব রসুনের গন্ধটা একটু চলে গেছে এরপর দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে একটু মশলাটাকে কষে নেব এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি এরপর এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেবো একসাথে টমেটোগুলো নরম হয়ে গেছে মশলাটাও কষা হয়ে গেছে এতে একটুখানি জল দিয়ে আবারও একটু ভালোভাবে কষে নিতে হবে মশলাটা কষা আমার রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আমি দিয়ে দিলাম এতে জল জলটা অবশ্যই গরম জল দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় জলটা ফুটে উঠেছে এরপর এতে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে সব দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো একটু ফুটতে দেব তারপর উপর থেকে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কচি ফুটে গেছে আর আমার মাছ রেডিও হয়ে গেছে এভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখাবো অন্য একটা ভিডিওতে বাই বাই